হাই, আমি রবিন। আজকে আপনাদের সাথে একটি খুব সহজ বাট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়েস্ট মেনটেন্যান্স, দ্যাট মিন্স অপারেটিং সিস্টেম মেনটেন্যান্স। আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে আমরা দেখা গেছে কাজ করার সময় আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। এর একটাই কারণ, কিছু সাধারণ কিছু কাজ আছে, এই কাজগুলো না করার কারণে হঠাৎ করে দেখা যায় যে আমি অনেক আগে কিছু অ্যাপস ইনস্টল করেছিলাম বাট কোনো আর নতুন করে কোনো অ্যাপস আমি ইনস্টল করিনি, তবু কেন যেন আমার সি ড্রাইভটা ভরে যাচ্ছে, ধীরে ধীরে ভরে যাচ্ছে এবং ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি তা নিয়ে আজকে আমরা একটু টিউটোরিয়াল দেখব। আই থিঙ্ক আপনারা শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটা দেখবেন এবং উপকৃত হবেন। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো চেক ডিস্ক বা ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপটা আমরা খুব সহজেভাবে করতে পারি। প্রথমত এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, দিস পিসি, এটা উইন্ডোজ 10 ইউজ করছি যার কারণে আপনাকে এখানে দিস পিসি আছে, বাট আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন সেখানে কিন্তু আপনি পাবেন মাই কম্পিউটার। সিম্বলটা দেখলে বুঝতে পারেন যে আমি কোথায় যেতে হবে। আমি সিম্পলি এখানে রাইট ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পরে আমার যেটা করতে হবে, যেই ড্রাইভটাকে আমি ক্লিন আপ করতে চাচ্ছি, বলতো যেহেতু আমি সি ড্রাইভের কথা বলেছি তাহলে আমি ফার্স্ট টাইম যেটা করব, সি ড্রাইভটা আমি ক্লিন আপ করব। তাহলে আমি সি ড্রাইভের উপরে রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন সরাসরি একটা ডায়লগ বক্স চলে আসছে এবং এখানে আছে ডিস্ক ক্লিন আপ। সিম্পলি আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরও একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন অনেকগুলো কিন্তু ফাইল দেখাচ্ছে। এখানে যতগুলো ফাইল দেখাচ্ছে, মানে টাইপ, ফাইল টাইপ দেখাচ্ছে এবং এখানে এমবি দেখাচ্ছে যে কোন ফাইল টাইপ কত এমবি খেয়ে বসে আছে। ঠিক, আপনি যেটা করতে পারেন এখান থেকে প্রত্যেকটাকে চুজ করতে পারেন, টিক দিয়ে সিলেক্ট করবেন। করার পরে আপনি দেখেন এখানে 444 MB এই স্পেসটা শুধু শুধুই খেয়ে আছে, মানে ইউজ হয়ে আছে। এখানে কিন্তু আপনার কোনো প্রকারের আমাদের কোনো প্রয়োজনীয় ফাইল নেই, যেমন শুধুমাত্র রিসাইকেল বি নেই, আছে হচ্ছে 363 MB। এটা হচ্ছে আপনি রিসাইকেল বিনে কখনো ডিলিট করে কিছু ফেলেছেন কিন্তু এটা এখনও কি এমপি রিসাইকেল বিন করেনি। এটা দিয়ে যা করতে পারেন, আপনি সমস্ত পরিমাণে যে আপনি ব্যাড ডাটা, যেটাকে বলবো আমি আনইউজ ডাটা, এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। এটা করার জন্য সবগুলো সিলেক্ট করার পরে সিম্পলি আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফাইল, যে ফাইলগুলো আমার ব্যাড ফাইল, আমার তার এগুলি দরকার নেই, সেক্ষেত্রে আমি পারমানেন্ট ডিলিট করে দিতে পারি। তাহলে আমি ডিলিট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে এবং দেখাবে যে ক্লিনিং, কোন কোন ফাইলগুলো আপনার ক্লিন হচ্ছে। মূলত এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন এই কাজগুলো করার জন্য। ব্যাস, আমার কাজটা করা শেষ। আমি যদি আবার ডিস্ক ক্লিন আপ দিই তাহলে দেখি এখানে কিছু ফাইল, অনেক সময় দেখেন এখানে প্রোটেক্টেড আছে, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস। আমার এমন অনেক ব্রাউজারে কিছু বিষয় থাকে, ব্রাউজারের কিছু ফাইল অনেক সময় কাটেন, এটা আপনারা জানেন। যদি আপনি ট্যাম্প ফাইল কাটতে যান সেক্ষেত্রেও দেখা গেছে দুই একটা ফাইল আপনি অনেক সময় কাটে না। আবার অনেক সময় রিস্টার্ট দিয়ে যখন আপনি আবার এই কাজগুলো করবেন তখন আপনাকে এই কাজগুলো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ড ছিল। আমি আরও একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো চেক, আমরা যেটাকে চেক ডিস্ক বলি। এটা কিভাবে করবেন, এটা খুব ইজি ওয়ার্ক। এটা হচ্ছে আপনি একইভাবে যদি এটা কেটেও দিয়ে থাকেন এখান থেকে, আপনি আবার যে ড্রাইভটাতে কাজ করবেন, আমি এখন অন্য ড্রাইভে কাজ করি, আপনি প্রপার্টিসে যাবেন, ড্রাইভটা সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। দেন এখান থেকে যাবেন, আগে আমরা জেনারেলে কাজ করেছি ডিস্ক ক্লিন আপ, এখন আমাকে যেতে হবে টুলস। টুলস অপশনে যাওয়ার পরে দিস অপশন উইল চেক দ্য ড্রাইভ ফর ফাইল সিস্টেম এরর্স। এটা যেটা করে, আপনার ফাইলের যে সিস্টেম এররগুলো থাকে, যদি আপনার ডিস্কে কোনো এরর থাকে অথবা ব্যাড সেক্টর থাকে, এদের সামান্য সাধারণ টাইপের যদি কোনো ব্যাড সেক্টর পড়ে থাকে, প্রাইমারি ব্যাড সেক্টর, সেটা এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। তো এখানে আসার পর সিম্পলি আমাকে চেকে ক্লিক করতে হবে। দেখেন এখানে আসে, অনেক সময় আপনারা যখন পেন ড্রাইভ ইনসার্ট করেন আপনার কম্পিউটারে, এরকম কিন্তু একটা মেসেজ আপনাদের দেখায় যে স্ক্যান ড্রাইভ। মানে এটা হচ্ছে যে এটা মূলত পেন ড্রাইভ যখন চায়, এটা স্ক্যান ড্রাইভটা চায়, ওই সময় আসলে এটা করা উচিত। এটা না করলে পেন ড্রাইভগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বলবো, আমার সাজেশন হচ্ছে আপনারা এই কাজটা করে নেবেন। তো আমি চেক ডিস্ক করব, আমি স্ক্যান ড্রাইভ দিব। স্ক্যান ড্রাইভ দেওয়ার পরে এখানে যেতে হয়, অনেক সময় একটু সময় বেশি নেয়, আমার এটা শেষ। এবং এখানে দেখা যায় ইউ ড্রাইভ ওয়াজ সাকসেসফুলি স্ক্যান্ড, উইন্ডোজ সাকসেসফুলি স্ক্যান্ড দ্য ড্রাইভ।
নো এরর ওয়াজ ফাউন্ড। যদি আমার কোনো এরর থাকতো তাহলে এখানে আরও একটি বাটন আসতো ফিক্স এরর, তখন আমি ফিক্স এরর করলে আমার যদি সামান্য কোনো প্রবলেম থেকে থাকতো আমার ড্রাইভে তাহলে সেটা সলভ হয়ে যেত। ওকে দ্যাটস গুড, তাহলে আমরা কি চেক ডিস্কের বিষয়টা বুঝে নিলাম। আরও একটা বিষয় আছে দেখেন, অপটিমাইজ স্ল্যাশ ডিফ্র্যাগমেন্ট, এটা দুইটা অর্থ এই জন্য বলেছি, আমরা যখন উইন্ডোজ টেনে কাজ করব তখন আমার আসবে হচ্ছে অপটিমাইজ, এবং আমরা যখন উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ এক্সপিতেও যদি কাজ করি তাহলে সেখানে আসবে ডিফ্র্যাগমেন্ট। ডিফ্র্যাগমেন্ট দেওয়ার পরে কিন্তু আপনি বুঝে গেছেন যে আসলে এই বিষয়টা কি, বোঝার পরে তারপর আমি একটু বিষয়টা বুঝাই। আমাদের হার্ড ডিস্কে যখন আমরা কোনো একটা ফাইল কপি করি এটা এলোমেলোভাবে হার্ড ডিস্কের ভিতরে জমা হতে থাকে। ডিফ্র্যাগমেন্ট মিন্স হচ্ছে গুছানো, গুছিয়ে রাখা। আপনি যখন ডিস্কে কোনো কিছু কপি করার পরে বা প্রতি সপ্তাহে যদি আপনি ডিফ্র্যাগমেন্ট করে রাখেন, যেভাবে আপনার একটা ঘরের ভিতর যদি 100 পিস ফাইল থাকে এবং এটা যদি 100 প্লেসে এটা যদি রেখে দেন, ছড়িয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনাকে সার্চ করে আনতে কষ্ট হবে। বাট আপনি যদি একটা জায়গাতে সবগুলো রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই পাবেন। ডিফ্র্যাগমেন্টের বিষয়টা এটাই হচ্ছে, আপনার হার্ড ডিস্কের বিভিন্ন জায়গায় আপনার ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যখন আপনি ডিফ্র্যাগমেন্ট করেন তখন এগুলো কি একটি সাইড হয়ে যায়, মানে তখন আপনি যখন কম্পিউটার ইউজ করেন তখন অনেক আপনাকে ইজি এবং কুইক অ্যাক্সেস করে, সেই জন্য আমাদের ডিফ্র্যাগমেন্ট করাটা খুব জরুরি। চলুন দেখি কিভাবে ডিফ্র্যাগমেন্ট বা অপটিমাইজটা করে নেওয়া যায়। আমি যে কোন যেই ড্রাইভটাতে ডিফ্র্যাগমেন্ট করবো একইভাবে ওই ড্রাইভটা সিলেক্ট করে আপনার রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, দেন আবার টুলসে যেতে হবে এবং দেখেন এখানে আছে অপটিমাইজ। আপনারা উইন্ডোজ সেভেনে মানে খেয়াল করবেন যখন ডিফ্র্যাগমেন্টে যান তখন কিন্তু এরকমই আপনাকে সিম্বলটা দেখায়, যেরকম সিম্বলটা আমি আপনাকে কার্সর দিয়ে দেখাচ্ছি। ওকে দেন আমি সিম্পলি এখন ক্লিক করবো অপটিমাইজ। অপটিমাইজে ক্লিক করার পরে আমি দেখেন এখানে কিন্তু আমার যে কটা ড্রাইভ আছে সবগুলোই দেখতে পাচ্ছি। এখন এখানে দেখা যায় 0% ফ্র্যাগমেন্টেড, দ্যাট মিন্স 0% অপৌঁছালো, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি আমার যে আনফিনিশড ওয়ার্ক যে ড্রাইভটা আমার আছে ড্রাইভটি সেটাকে আমি ডিফ্র্যাগমেন্ট করবো, দ্যাট মিন্স অপটিমাইজ করবো। আমি যেটা করতে হবে অ্যানালাইজ করে দেন আমি অপটিমাইজ করতে হবে, অথবা অপটিমাইজ দিলেও আপনার অ্যানালাইজ করেই কী হবে, অপটিমাইজটা হবে, তাই আমি অপটিমাইজে ক্লিক করছি। দেখেন এখানে সে কিন্তু গোছাচ্ছে এবং অলরেডি এটা ডান, কারণ আমার যে ফাইল ছিল আমি রেগুলারলি মোটামুটি কাজগুলো করে রাখি। দেখেন আমার এখানে ডেট দেওয়া আছে 5 ডিসেম্বর, এই কাজগুলো আমি করেছি, এই কারণে আমার সময় কম লাগছে। বাট আপনারা যারা এই কাজগুলো করেন না তারা যখন প্রথম সময় করবেন আপনাদের কিন্তু অনেক সময় লাগবে। আপনাকে আমার কথা বুঝতে পেরেছেন আই থিঙ্ক সো। তো ধন্যবাদ এই বিষয়গুলো দেখার জন্য। আরও একটা বিষয়, আমার সেকেন্ড পার্টে আমি ডিভাইস ম্যানেজার নিয়ে কিছু কথা বলবো, আই থিঙ্ক আমার সাথে থাকবেন, এবং এই ডিভাইস ম্যানেজারে যেটা পাবেন সেই বিষয়গুলো আমি আসলে পরবর্তী এপিসোড যেটা আমার পরবর্তী স্পিচ দেবো আমি সেখানে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করবো।